হ্যাঁ নমস্কার আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়ে গেছে বিভিন্ন রাজনৈতিক দল প্রচার করছে কিন্তু পাশাপাশি আমরা যেটা দেখতে পাচ্ছি যে ভারতীয় জনতা পার্টি বিজেপির যারা নেতা বা যারা প্রতিদ্বন্দ্বিতা করছে তারা বে বেলাগামভাবে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তাকে আক্রমণ করে চলেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় শুধু যে দেশের মধ্যে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী তা নয় যে ভারতবর্ষে নারীদের সম্মান থাকে সম্মান আছে যে দেশে কবি দেশের সাথে জননীকে তুলনা করেছেন বলেছেন যেদিন সুনীল জলধি হইতে উঠিবে জননী ভারতবর্ষ আমরা সেই ভারতবর্ষে বাস করি যেখানে নারীদের সম্মান আছে পাশাপাশি কিছু লোক চিরকালই কিছু লোক কিছু সংস্থা নারীদের প্রতি অবমাননা বা লাঞ্ছনা চালিয়ে গিয়েছে এই বর্তমান কালে বিজেপি সম্পূর্ণ সেরকম একটি রাজনৈতিক দল যে দল নারীদের সম্মান করে না নারীদের অবমাননা করে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু বাংলার মুখ্যমন্ত্রী নন বিগত কয়েক দশক ধরে ভারতের রাজনীতিতে যিনি গরিব মানুষ একেবারে নিপীড়িত মানুষের অধিকারের জন্য লড়াই করেছিলেন লড়াই আন্দোলন করেছিলেন করে সারা ভারতবর্ষের মানুষের মধ্যে একটা জায়গা তৈরি তৈরি করে নিয়েছেন পাশাপাশি বাংলার মুখ্যমন্ত্রী হয়ে তিনি যেভাবে একেবারে তৃণমূল স্তর পর্যন্ত সাধারণ মানুষের যে বেঁচে থাকার জন্য বিভিন্ন প্রকল্পের মাধ্যমে প্রতিটি মানুষের কাছে পৌঁছেছেন এবং তার যে সরকারি প্রকল্পগুলো আজকে সারা দেশের কাছে এবং দেশের বাইরেও জনপ্রিয় হয়েছে এবং অনুকরণযোগ্য হয়েছে সেরকম একজন রাজনীতিবিদ একজন মহিলা মুখ্যমন্ত্রী এত বড় একজন নেত্রীকে যে ভাষায় আক্রমণ করছে তার তার বিরুদ্ধে নিন্দায় আমাদের কোনো ভাষা নেই এবং আমরা দেখেছি যে দিলীপ ঘোষও তিনি কিভাবে মুখ্যমন্ত্রীকে বারবার আক্রমণ করেছেন কুরুচিকর ভাষা প্রয়োগ করেছেন আমরা সেটা কয়েকদিন আগে দেখলাম এবং দিলীপ ঘোষ মানেই হচ্ছে অকথা কুকথা বলা একটা মানুষ এটাই তার রাজনৈতিক পরিচয় একমাত্র পশ্চিমবঙ্গে কারণ বিজেপির কোনো গণভিত্তি নেই শুধুমাত্র কিছু কথা অশ্লীল কথা তারা প্রয়োগ করে যাতে মিডিয়াতে ভেসে থাকা যায় দিলীপ ঘোষ সেটা করছেন এবং মুখ্যমন্ত্রীকে নোংরা ভাষায় আক্রমণ করেছেন আবার আমরা দেখলাম যে তমলুকের প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি তিনিও আবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একটা কথা বলেছেন যেটা কখনো বলা উচিত নয় বলছেন তিনি মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘন্টা বেজে গেছে আমরা কোথায় এসে দাঁড়িয়েছি বিজেপি কোথায় নিয়ে যেতে চায় দেশকে এইভাবে বে লাগাম এবং লাগাম ছাড়া আক্রমণ করে চলেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে এর জন্য আমরা নির্বাচন কমিশনের দ্বারস্থ হব এটা নিয়ে কোন সন্দেহ নেই আমরা নির্বাচন কমিশনের কাছে অবশ্যই যাব একটা নারী বিদ্বেষী দল হচ্ছে বিজেপি এবং এরা বারবারই এইভাবে আক্রমণ করেছে নারীদের আপনারা দেখুন এই ভিডিওতে কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে হচ্ছে মৃত্যু ঘন্টা বেজে গেছে মনে হচ্ছ মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে হচ্ছে মৃত্যু ঘন্টা বেজে গেছে মনে হচ্ছ মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে হচ্ছে মৃত্যু ঘন্টা বেজে গেছে মনে হচ্ছে এরা কারা যাদের ন্যূনতম কৃষ্টি কালচার নেই যারা এই বাংলার সাথে মানান যোগ্য নয় একেবারেই উনি নাকি বিচারকের আসনে ছিলেন আমরা সেদিনও বলেছিলাম যে বিচারকের যে আসন সেটাকে কলুষিত করছেন এই ব্যক্তি এবং একটি রাজনৈতিক দলকে এবং বিজেপি দ্বারা পরিচালিত হচ্ছেন এবং এমন সব রায় দিচ্ছেন যাতে বাংলার খেয়ে নেওয়া যায় এবং আমরা এই নির্বাচনে দেখলাম সরাসরি বিচারকের আসন থেকে নেবে এসে বিজেপির প্রার্থী হয়ে গেল মানুষের সামনে কিন্তু পরিষ্কার হয়ে গেল তিনি একটা মুখোশ পড়েছিলেন সেই মুখোশটা আজকে খুলে গেছে এবং তার দাঁত নখ বেরিয়ে পড়েছে আগামী নির্বাচনে দেখবেন আমাদের ওখানে দেবাংশু দাঁড়িয়েছে রেজাল্ট যেদিন বেরোবে গোহারা হারবে এই বাংলার যুব সম্প্রদায় যাদের চাকরি পাওয়ার যে ক্ষেত্রগুলোকে সংকুচিত করেছে যে মানুষ যিনি চাকরির যে প্রক্রিয়াগুলো চালাতে সরকারকে বাধা বিঘ্ন তৈরি করেছে যে মানুষ তিনি আজকে গণতন্ত্রের নির্বাচনে যোগ দিয়েছেন এবং গণতন্ত্রের যে কাঠগড়া সেখানেই তার বিচার করবে সেখানকার মানুষ আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমাদের মুখ্যমন্ত্রী আমি আগেও বললাম যে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু মুখ্যমন্ত্রী নন তিনি ভারতের রাজনীতিতে তিনি একটা উল্লেখযোগ্য নাম যেটা আগামী বহু বছর তার নাম ভারতের ইতিহাসে লেখা থাকবে তার লড়াই তার আন্দোলন তার সরকারি ক্ষেত্রে তিনি থেকে প্রশাসনে থেকে তিনি যেভাবে মানুষের খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষার ব্যবস্থা করেছেন বিভিন্ন প্রকল্পের মাধ্যমে যেভাবে বাংলাকে তিনি ভারতবর্ষের মধ্যে তুলে ধরতে পেরেছেন তার বিভিন্ন প্রকল্প আজকে অনুকরণযোগ্য হয়েছে দেশে বিদেশে স্বীকৃতি লাভ করেছে তাকে আক্রমণ করছেন এই ভাষায় মানুষ তার জবাব দেবে কারণ আমরা ভোটের মধ্যেই আছি এটা গণতান্ত্রিক দেশ এখানে নির্বাচন মানুষের উপরেই আছে সমস্ত ক্ষমতা একজন মানুষের ভোটের দ্বারাই নির্ধারিত হয়ে যাবে কে জিতবে কে হারবে কারা সরকারে যাবে কারা সরকার থেকে চলে যাবে আমরা এটা বুঝতে পারছি যে বিজেপি আগামী যে এই নির্বাচনে দেশে সরকার করতে গেলে যে গরিষ্ঠতা দরকার সেটাই তারা পৌঁছতে পারবে না এই আশঙ্কা থেকেই বিজেপি দুটো কাজ করছে এক হচ্ছে নানা রকম ভাবে অত্যাচার করছে বিরোধী রাজনৈতিক দলের ওপরে এজেন্সি লাগিয়ে অত্যাচার করছে অকথা কুকথা অশ্লীল বাক্য প্রয়োগ করছে আর আর দিকে হচ্ছে মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে এ নির্বাচন তো হবে মোদি গ্যারেন্টি ভার্সেস দিদি গ্যারান্টি মোদি বলছে মোদি কা গ্যারান্টি মোদী গ্যারান্টির উপর সাধারণ মানুষের কোনো সালের আগে তিনি যে যে কথাগুলো ভারতবর্ষের মানুষকে বলেছিলেন একটা কথাও তিনি বাস্তবে রূপায়িত করেননি বলেছিলেন যে বিদেশ থেকে কালো টাকা নিয়ে আসবো ক্ষমতায় আসার পর এবং সেই কালো টাকা ভাগ করে দিলে এক একজন ভারতবাসীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা করে ঢুকে যাবে এক টাকাও বিদেশ থেকে আনতে পেরেছেন আনতে পারেননি শুধু তার উপরন্ত এই নরেন্দ্র মোদীর আমলে বিদেশে ভারতীয়দের কালো টাকার পরিমাণ আরো টেন পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে আর কি বৃদ্ধি পেয়েছে বিজেপির পার্টি ফান্ড বৃদ্ধি পেয়েছে এবং এই যে সাধারণ মানুষকে সামনে রেখে বিভিন্ন ব্যবসায়ীদের হুমকি দিয়ে সাধারণ মানুষের কাছে সেই অর্থ কোনোদিন কেন্দ্রীয় সরকার পৌঁছয়নি কিন্তু বিজেপির পার্টি ফান্ড বিভিন্ন ব্যবসায়ীরা বৃদ্ধি করেছে পনেরো লক্ষ টাকা পাইনি দু কোটি করে বেকারের চাকরি দেব বলেছিল আজকে দশ বছরে কুড়ি কোটি বেকারের চাকরি হওয়ার কথা আমি যদি বিয়াল্লিশটা আসন দিয়ে ভাগ করি প্রতি লোকস লোকসভা আসন দিয়ে ভাগ করি তাহলে প্রতি লোকসভায় ষাট হাজারের বেশি কেন্দ্রীয় সরকারের চাকরি মোদীর সেই গ্যারান্টির মধ্যে পাওয়ার কথা ষাটজন পেয়েছে ছজন পেয়েছে পাইনি কথা রাখেননি তিনি আজকে তিনি যা যা বলেছিলেন কোনো কথাই রাখেননি তাই মোদি গারেন্টির উপর সাধারণ মানুষের 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 দেশের বাংলার ভরসা নেই আজকে দিদি পাশাপাশি দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে ক্ষমতায় আসার পর তিনি দেখিয়ে দিলেন যে একটা রাজনৈতিক দল ভোটের আগে যা বলে ভোটের পরে সেই কথাটার যে রাখে না যেটা স্বাধীনতার পর এই ধারণা মানুষের মধ্যে তৈরি হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে ভেঙে দিলেন তিনি এগারো সালের আগে ইস্তাহার আকারে ম্যানুফেস্টো আকারে দলগতভাবে যে যে প্রতিশ্রুতি গুলি বাংলার মানুষকে দিয়েছিলেন তিনি ক্ষমতায় আসার পর এক দুই তিন চার করে সবটাই বাস্তবের মাটিতে রূপায়িত করে দিয়েছেন ষোলো সালের আগে দিদি যা বলেছিলেন ষোলো সালের পর সেটা বাস্তবে রূপায়িত করেছেন একুশ সালের আগে দিদি যা বলেছিলেন একুশ সালের পর সবটাই তিনি বাংলার মাটিতে রূপায়িত করে দিয়েছেন দিদি যা বলেছেন কি জনসভায় কি প্রশাসনিক মিটিংয়ে কোনোটাই কিন্তু ফেলে রাখেননি ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তার যে গ্যারেন্টি তার প্রতি দেশের মানুষ তাকিয়ে আছে তার দিকে বাংলার মানুষের ভরসা কিন্তু মমতা দি গ্যারান্টির প্রতি সেটা করে দেখিয়েছেন এই অবস্থায় দেখুন বিজেপি কি বলেছিল উজ্জ্বলা গ্যাসের কথা প্রকল্পের কথা বলেছিল নরেন্দ্র মোদী বলেছিলেন কজন পেয়েছে এই উজ্জ্বলা যে প্রকল্প সেই প্রকল্পে এক কোটি কুড়ি লক্ষ বাড়িতে একটাও গ্যাসের সিলিন্ডারটা রিফিল করা হয়নি দেড় কোটি গ্যাসের সিলিন্ডারে একবার রিফিল করা হয়েছে এটা হচ্ছে মোদীর গ্যারান্টি আপনি মহিলা সংরক্ষণ বিল নিয়ে বিল পার্লামেন্টে বলল মহিলাদের আমরা ক্ষমতায়ন করব। ভারতবর্ষে এম্পাওয়ারমেন্ট টু ওমেন নিয়ে অনেক আলোচনা হয়েছে কিন্তু প্রকৃতভাবে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় মহিলাদের সেই ক্ষমতায়ন কিন্তু করা হয়নি আজও নরেন্দ্র মোদী বললেন বিল আনলেন এনে বললেন যে এটা বাস্তবায়িত হবে টাইম দিলেন পুরো বছর পর পর সালের যখন হবে তারপর এবার খেয়াল করে দেখবেন মোদি এবার কি বলছে বলছে আজ দিন আসবে কবে পঞ্চাশ বছর পর ভারতবর্ষ জেগে উঠবে কবে একশো বছর পর তিনি লং টাইম নিচ্ছেন এটা হচ্ছে মোদীর গ্যারান্টি কিন্তু পাশাপাশি আপনারা একটা দেখুন যে এম্পাওয়ারমেন্ট টু ওমেন বাস্তবায়িত হয়েছে বাংলার মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা যেমন লোকাল প্রশাসনে ফিফটি সংরক্ষণ করে দিয়েছি তেমনি খেয়াল করে দেখবেন যে আমাদের বিধানসভা বা লোকসভায় কবে থার্টি পারসেন্ট সংরক্ষণ হবে তার উপরে তৃণমূল কংগ্রেস নির্ভর করেনি তৃণমূল কংগ্রেস যে প্রার্থী তালিকা ঘোষণা করেছে যা এমপি আছে সেটা অর্থাৎ সব সময় আমাদের দল মমতা কাজটাই করেছে এবং যাতে মহিলারা নিজের পায়ে দাঁড়াতে পারে কত প্রকল্প এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষাশ্রী প্রকল্প মেয়েদের জন্য কন্যাশ্রী প্রকল্প মেয়েদের জন্য এগুলো আজকে শুধু এটা যে কয়েকটি পরিবারের মেয়ে পাচ্ছে তা নয় পশ্চিমবঙ্গের যা কিছু প্রকল্প আছে সার্বিক আছে সার্বজনীন অর্থাৎ সেখানে কে কোন দল করে কে কোন পার্টি মিছিল করে এটাও মুখ্যমন্ত্রী দেখেন না মুখ্যমন্ত্রী যা কিছু প্রকল্প দশ লক্ষ মানুষ দশ কোটি মানুষের জন্যই তৈরি করেছেন আজকে কন্যাশ্রী আছে শিক্ষাশ্রী আছে রূপশ্রী প্রকল্প মেয়েদের ১৮ বছরের উপরে বিয়ে করলে তবে সে পঁচিশ হাজার টাকা পায় কন্যাশ্রী দেখুন এইটে উঠলে কন্যাশ্রীর স্কলারশিপ পাচ্ছে টুয়েলভে উঠলে সে কন্যাশ্রীর পঁচিশ হাজার সেকেন্ড ফেজে পাচ্ছে সেই মেয়েটি উচ্চতর এডুকেশন নিলে কন্যাশ্রী থার্ড ফেজের এর স্কলারশিপ পাচ্ছে অর্থাৎ মেয়েদের শক্তি বৃদ্ধি করা তাকে এডুকেশন দিয়ে তাকে নাবালিকা অবস্থায় বিয়ে রথ করে যাতে একটা মেয়ে নিজের পায়ে দাঁড়াতে পারে দিদি লক্ষ্মীর ভান্ডার করে দিলেন বাংলার দু কোটি পনেরো লক্ষ মা বোন আজকে লক্ষ্মীর ভাণ্ডারের অর্থ পায় তো এই নিয়ে তো দেশে অনেক আলোচনা হয়েছে যে মেয়েরা যে মেয়েরা বাড়িতে খাটে তার সংসার প্রতিপালন করে ছেলেকে মানুষ করে স্বামীর জন্য রান্না করে সংসারের জন্য হাড় ভাঙা পরিশ্রম করে তাদের কি পারিশ্রমিক কিছু পাওয়া উচিত দেশে আলোচনা হয়েছে বিভিন্ন সেমিনারে কিন্তু কেউ কিন্তু কথা ভাবেননি যে হ্যাঁ তাদের জন্য ভাবা দরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাবলেন তিনি বাংলার দু কোটি পনেরো লক্ষ মা বোনেদের সরাসরি তার bank অ্যাকাউন্টে এ লক্ষীর ভান্ডারের মাধ্যমে অর্থ দিয়ে দিলেন এমন কি সেটা পাঁচশো টাকা ছিল এই এপ্রিল মাস থেকে এক হাজার টাকা হয়ে গেল এতে কি হলো সংসারে পরিবারে সেই মেয়েটির সেই মা বা বৌমার তার কিন্তু একটা অধিকার একটা ক্ষমতা তৈরি হলো যে আমার পাশে সরকার আছে পাশাপাশি এই প্রকল্প কিন্তু শুধু পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে যে কজন মেয়ে থাকবে একটি পরিবারে সবাই পাচ্ছে এটা আর্থিক দিক থেকে সেই পরিবারের যেমন সুরাহা হচ্ছে মেয়েদের তেমনি ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে অধিকার তৈরি হচ্ছে একটা সাহারা পাচ্ছে সরকারের থেকে তাই তো দিদির প্রতি এত থাকবে। এই নির্বাচনে তাই দিদির প্রতি ভরসা রাখবে বাংলার মানুষ এবং প্রতিটি লোকসভা নির্বাচনেই প্রতিটা লোকসভা কেন্দ্রেই বিপুল ভোটে তৃণমূল কংগ্রেস জয়ী হবে তো আমাদের এই এই নির্বাচন এই নির্বাচনে দেখুন এই সম্প্রতি একটা রিপোর্ট বেরিয়েছে বেকারত্বের অবস্থা কি ভারতবর্ষে আজকে মোদির আমলে পঁয়তাল্লিশ পার্সেন্ট বেকারত্বের হার বৃদ্ধি পেয়েছে সম্প্রতি আইএল ওর একটা রিপোর্ট বেরিয়েছে সেখানে বলছে মোট যা বেকার তার মধ্যে তিরাশি পার্সেন্ট হচ্ছে যুব সমাজ ভারতবর্ষে এবং দু সালে যেখানে উচ্চ শিক্ষিত বেকারের সংখ্যা ছিল থার্টি ফাইভ পার্সেন্ট সেটা দু হাজার হয়ে গেল অর্থাৎ বেকারত্বের হার বেড়েছে উচ্চ শিক্ষিত যুব সম্প্রদায়ের মধ্যে দেখুন একশো দিনের মজুরি বৃদ্ধি একশো দিনের মজুরি বৃদ্ধির একটা ঘোষণা হয়েছে সেই ঘোষণাতে কিরকম বঞ্চনা দেখুন যে বিহারে সেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট বৃদ্ধি হয়েছে গুজরাটে নাইন পয়েন্ট থ্রি পার্সেন্ট বৃদ্ধি হয়েছে মধ্যপ্রদেশে নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট বৃদ্ধি হয়েছে অন্ধ্রপ্রদেশে বৃদ্ধি হয়েছে বাংলায় ফাইভ পার্সেন্ট আমরা এখান থেকে একটা জিনিস বুঝতে পারছি যে বাংলার প্রতি তীব্র বঞ্চনা চালাচ্ছে কেন্দ্রীয় সরকার স্বাধীনতার পর এত বঞ্চনা বাংলার প্রতি আর কোন সরকার করেনি আজকে একশো দিনের কাজ দু বছরে বেশি হয়ে গেল বাংলায় যে বাংলা একশো দিনের কাজে তিন তিনবার ফার্স্ট হয়েছে ভারতবর্ষে যে বাংলায় একশো দিনের কোটি ছাপ্পান্ন লক্ষ জব কার্ড হোল্ডারের মধ্যে আছে আধার লিঙ্ক যুক্ত সেই বাংলায় বন্ধ হচ্ছে একশো দিনের কাজ বন্ধ করে রেখেছে উনষাট লক্ষ উনষাট লক্ষ জব কার্ড হোল্ডার কাজ করেছিল দু বছর আগে তাদের পারিশ্রমিক টুকু পর্যন্ত কেন্দ্রীয় সরকার দেয়নি কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী তিনি লড়াই করলেন প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন এবং সেই একশো দিনে কাজ যাতে চালু হয় যাতে যারা পারিশ্রমিক পায়নি তারা যাতে টাকা ফেরত পায় প্রধানমন্ত্রী কর্ণপাত করলেন না আমাদের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা দিল্লিতে গেলাম আমরা আন্দোলন করলাম পুলিশ পুলিশি নির্যাতনের সম্মুখীন হলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ সাংসদদের উপর অত্যাচার করলে অখাত পুলিশ কিন্তু সেই মজুরি নরেন্দ্র মোদী সরকার দিলেন না কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী বললেন আমাদের অধিকারের লড়াই চলবে আমরা এই অধিকার অর্জনের জন্য আমাদের লড়াই চলবে কিন্তু আমি রাজ্য সরকারের কোষাগার থেকে এই গরিব মানুষদের যারা কাজ করেছিল পারিশ্রমিক পাইনি আমি সেটা দিয়ে দিচ্ছি আমাদের রাজ্য সরকার দিয়ে দিয়েছে উনষাট লক্ষ আহ শ্রমিক যারা কাজ করে টাকা পায়নি এখানেই মোদি যে কথা তার থেকে অনেক বেশি ভরসা থাকবে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে ভরসা রাখবেন কারণ দিদি যা বলেন সেটা করে দেন আজকে পঞ্চাশ দিনের কাজের গ্যারেন্টি রাজ্য সরকার দিচ্ছে এবং দিদি যেটা বলেছেন যে আবাস যোজনার বাড়ি সেটাও আগামী দিনে যে অর্থবর্ষ চলছে সেই অর্থবর্ষের শেষের দিকে যদি কেন্দ্রীয় সরকার এই বঞ্চনা চালিয়ে যায় আমি জানি না বিজেপি আদৌ ক্ষমতায় আসবে কিনা কারণ বিজেপি এই নির্বাচনে সরকার গড়তে পারবে না তাদের পতন অনিবার্য কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একটা অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী সীমিত আর্থিক ক্ষমতা টাকা ছাপানোর মেশিন আমাদের হাতে নেই সেই অবস্থার মধ্যে দাঁড়িয়ে মানুষের যে সার্বিক ডেভেলপমেন্টের যে কাজ তিনি করছেন যেভাবে নতুন নতুন প্রকল্প কর্মসূচি আনছেন সাধারণ মানুষের জন্য সেটা অভাবনীয় সেটা অনুকরণযোগ্য তাই তৃণমূল কংগ্রেসের প্রতি মানুষের ভরসা থাকবে কিন্তু বিজেপি ক্রমাগত ভাবে যে কাজটা করছে যে সমস্ত নির্বাচনী যে আদর্শ বিধি আছে এমসিসির মধ্যেই প্রধানমন্ত্রী তিনি ফোনের মাধ্যমে এটা বিজেপির একটা কৌশল তিনি কথা বলছেন বিজেপির করা তৈরি করা সেখানে তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন যে এই যা কালেকশন করেছে যে টাকা উদ্ধার করেছে সেই টাকা আমি আবার পরে প্রতারিতদের বা দিয়ে দেব বাংলার জন্য আমরা অবাক হয়ে গেলাম যে প্রধানমন্ত্রী কি করে এটা বলতে পারেন এখন এমসিসি এর মধ্যে আমরা তিনটা পয়েন্টের বিরোধিতা করছি একটা হচ্ছে যেহেতু নির্বাচনী আদর্শ মডেল কোড অফ কন্ডাক্ট জারি আছে তার মধ্যে প্রধানমন্ত্রী কখনো এ ধরনের প্রতিশ্রুতি দিতে পারে না আমরা নির্বাচনের কমিশনের কাছে এর বিরুদ্ধে প্রতিবাদ জানাবো অভিযোগ জানাবো দু নম্বর যে ইডি যে টাকা ডিডি এই যে রেড করে রেড করে যে টাকাটা অবৈধ টাকা কালো টাকা আয় বহির্ভূত যে টাকা উদ্ধার করে এটা স্বাভাবিক প্রক্রিয়া সারা দেশ জুড়ে সব সবসময় চলে কিন্তু এর একটা পদ্ধতি আছে যে ইডি যা কালেকশন করে সেটা শেষ পর্যন্ত আদালতে বিচার হয় যে যে টাকাটা পেয়েছে সেটা অবৈধ না বৈধ সেটা আদালত বিচার করে যতক্ষণ আদালত বিচার করে সেটা একটা নির্দিষ্ট অ্যাকাউন্টে রেখে দিতে হয় সেটা কেউ হাত দিতে পারে না এমন কি সেই বিচারে যদি এটা সভ্যস্ত হয় যে টাকাটা ইডি উদ্ধার করেছে সেটা বৈধ টাকা তাহলে যে ব্যক্তির থেকে টাকাটা নেওয়া হয়েছে তাকে সুদ ফেরত দেওয়ার কথা অর্থাৎ বিচারাধীন টাকা কি করে প্রধানমন্ত্রী ঘোষণা করছেন যে ওই টাকাটা আমি সাধারণ মানুষকে দিয়ে দেবো তিন নম্বর মোদীর এই যে কথা নির্বাচনের মধ্যে সবটাই হচ্ছে জুমলা আপনারা দেখেছেন যে দু চোদ্দ সালের আগে তিনি যখন বলছেন যে আমি কালো টাকা নিয়ে আসবো বিদেশ থেকে তারপর সেই টাকাটা দিয়ে দেবো ভারতবাসীর মধ্যে ভাগ করে দিলে পনেরো লক্ষ টাকা করে পাবে পরবর্তীকালে আমরা অমিত শাহের একটা বাইর থেকে আমরা দেখতে পাচ্ছি সেখানে উনি বলছেন যে ওটা জুমলা অর্থাৎ নির্বাচনের আগে নরেন্দ্র মোদী এই কথা এভাবে বলেছিলেন যেটার কোনো বাস্তবতা নেই অর্থাৎ সেই বাস্তবতা নেই মানে ভারতবর্ষে মানুষ কিন্তু পনেরো টাকা করেও পায়নি কালো টাকা উদ্ধার হয়নি কালো টাকা বিদেশে বৃদ্ধি পেয়েছে তেমনি এই যে টাকা সেই টাকা তিনি যে কথা বলছেন এটাও একটা জুমলা তার কারণ হচ্ছে যে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গে এক লক্ষ ষাট হাজার কোটি টাকা বাকি রেখেছে রেখেছে বাংলার অধিকারের টাকা দেয়নি যারা একশো দিনের টাকা দেয়নি যারা আবাস যোজনার টাকা দেয়নি যারা বিভিন্ন খাতে পশ্চিমবঙ্গের পাওনা টাকা দেয় না তারা আবার দান ধানের কথা বলে এটা কখনো বিশ্বাসযোগ্য হয় তিন হাজার কোটি টাকা উনি নাকি দান করবেন দিয়ে দেবেন আগে এক লক্ষ ষাট হাজার কোটি টাকা দিন আগে যে সাড়ে তিন হাজার কোটি টাকা যেটা রাজ্য সরকার পেমেন্ট করে দিল ঊনষাট লক্ষ জব কার্ড হোল্ডার কে আপনি সেই টাকাটা আগে দিন এবং যে দু কোটি ছাপ্পান্ন লক্ষ জব কার্ড হোল্ডার আজকে কাজ পাচ্ছে না পশ্চিমবঙ্গে দু বছর অর্থাৎ এক একটা বছরে আপনারা ভেবে দেখবেন এক একটা বছরে পশ্চিমবঙ্গে যে কাজ হতো আটত্রিশ কোটি উনচল্লিশ কোটি চল্লিশ কোটি শ্রম দিবস তৈরি হতো এবং এগারো হাজার বারো হাজার তেরো হাজার কোটি টাকা কাজ হতো মানুষ কাজ করতো এবং সেই কাজে লেবার পেমেন্ট হতো সঙ্গে সঙ্গে স্থায়ী সম্পদ তৈরি হতো সেটা বঞ্চিত বাংলা বঞ্চিত তাহলে এই যে কয়েক কোটি মানুষের একশো দিনের কাজ বঞ্চিত করে রেখেছেন আপনি সেটা আগে দিন তিন হাজার কোটি তো খুব সামান্য সব টাকা তো কেন্দ্রীয় কোষাগারে জমা হয় যদি সেটা পরবর্তীকালে দোষী সাব্যস্ত হয় যার থেকে কালো কালো টাকা টাকা সে চিহ্নিত হয় সেই টাকাই কেন্দ্রীয় সরকার রাজ্য থেকে যা কালেকশন করে ট্যাক্স বাবদ প্রত্যেক দিন রাজ্য থেকে তুলে নিয়ে যায় পাঁচ বছরে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ থেকে ছ লক্ষ আশি হাজার কোটি টাকা তুলে নিয়ে চলে গেছে সেই যত টাকা তুলে নিয়ে যায় বছরে তার একটা অংশ কেন্দ্রীয় প্রকল্পের কোথাও কথা। বাংলা থেকে তুলে তুলে নিয়ে নিয়ে টাকা তিনি কখনোই কিন্তু বিহার অন্য রাজ্যে খরচা করতে পারেন না এটা বাংলার মানুষকে ফেরত দেওয়ার কথা সেটা না দিয়ে তিনি প্রতারিত করছেন বাংলার মানুষকে সেই প্রতারণার শিকার যারা হয়েছে তাদের তো টাকাটা আগে দিন হকের টাকা তাদের অধিকারের টাকাটা দিন এখন নির্বাচনের মধ্যে এইসব সব ওই পনেরো লাখের মতো গল্প উনি বলছেন এর কোনো বাস্তবতা নেই এর কোনো ভিত্তি নেই আমরা নির্বাচন কমিশনের কাছে অবশ্যই যাব তারপরে যেটা হলো যে এই নির্বাচন মানুষের তৃণমূল কংগ্রেসের উপরে আস্থা রাখবে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছে তার প্রতি আস্থা রাখবে এবং মোদী কেন্দ্রীয় সরকার যে তীব্র বঞ্চনা চালাচ্ছে পশ্চিমবঙ্গের প্রতি তার বিরুদ্ধে মানুষ রায় দেবে এবং যেভাবে একটা সামগ্রিক সরকার চলে যেভাবে একটা সরকার চলে। যখন দেশে জরুরি অবস্থা ছিল সেই সময় যেভাবে বিরোধী রাজনৈতিক নেতাদের ওপরে রাষ্ট্রীয় সন্ত্রাস চলছিল সেটাই চালাচ্ছেন উনি সেইটা চালাচ্ছেন আজকে অরিবন্ত কেজরিওয়াল তিনি গ্রেপ্তার হয়ে গেলেন কি কারণে গ্রেপ্তার হলেন একটা অভিযোগ করছেন করে ইডি সিবিআই দিয়ে গ্রেফতার করছেন ইডি সিবিআই তদন্ত করছে না বারবার চার্জশিট দিতে দেরি করছে সাপ্লিমেন্টারি চার্জশিটের নাম করে শুধু আটকে রাখা হচ্ছে আরartifactIdে মিডিয়ারতে খালি ওই ট্রোল করা হচ্ছে যে মেলাইন করা হচ্ছে এবং কালিমা লিপ কাছে হচ্ছে আসলে কি বিচার হয় না আজকে হেমন্ত সোরেন তিনি গ্রেফতার পশ্চিমবঙ্গের আজকে ইডি সিবিআই দিয়ে বিভিন্ন জায়গায় আমাদের দলের নেতাদের বারবার তাদের হ্যারাস করার চেষ্টা হচ্ছে এটা কোনো গণতান্ত্রিক দেশে হতে পারে না এটা সেই কাজটা দেখুন দম্ভ কতটা বিরোধী দল পশ্চিমবঙ্গের বিরোধী দল নেতা তিনি ঠিক করে দেন যে তৃণমূল কংগ্রেসের কার বাড়িতে ইডি যাবে কি যাবে না তিনি গর্ব করে বলেন দুটো জিনিস গর্ব করে বলেন যে এই তো ইডি পাঠাবো ইডি চলে যাবে ইডি গ্রেফতার করবে আর আর একটা হচ্ছে আমি একশো দিনের টাকা আটকে দিলাম আমি আবাস যোজনার টাকা আটকে দিলাম অর্থাৎ বাংলার প্রতি বিদ্বেষ বিজেপির সবসময় আমরা দেখছি বাংলার প্রতি বিদ্বেষ অর্থাৎ তাই আমরা এদের বাংলা বিরোধী বলেছি বাংলা কালচার কৃষ্টির সাথে ওদের যোগ নেই বাংলাকে কিভাবে ভাতে মারতে হবে কিভাবে পেটে মারতে হবে তার চক্রান্ত করছে আঠেরোটা এমপি জিতেছিল তিনজন কেন্দ্রীয় মন্ত্রী একটা কেন্দ্রীয় প্রকল্প এনেছেন পাঁচ বছরে আনেননি যেহেতু একুশে হেরে গিয়েছেন তাই বাংলার একশো দিনের কাজ কেন্দ্রীয় প্রকল্প যা কিছু আছে সব বঞ্চনা করার জন্য বঞ্চিত করার জন্য দল বেদে বিরোধী গিয়ে সেগুলোকে সব আটকে রেখেছেন অর্থাৎ প্রতিহিংসা চরিতার্থ করছেন এরম বিরোধী দল আমরা কখনো আগে দেখিনি মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও বিরোধী দলনেত্রী ছিলেন পশ্চিমবঙ্গে এবং বারবার বামফ্রন্ট সরকার জিতছিল দিদি মন্ত্রী হলেন রেল মন্ত্রী হয়ে তিনি যা বাজেট করলেন সেই বাজেটে সারা বাংলাকে তিনি ভরিয়ে দিয়েছিলেন অজস্র নতুন রেললাইন স্থাপন করেছিলেন ফ্রেড করিডর তৈরি করেছিলেন নতুন নতুন ট্রেন দিয়েছিলেন কই সেদিন তো মমতা বন্দ্যোপাধ্যায় ভাবেননি যে রাজ্যের নির্বাচনে সিপিএম পার্টি যেতে আমরা হেরে যাই তাই আমার যেটুকু ক্ষমতা আমি বাংলাকে কিছু দেব না আমি বিহারে করব উড়িষ্যায় করব মধ্যপ্রদেশে ডেভেলপমেন্ট করব না দিদি কিন্তু সেটা ভাবেননি দিদি যেটুকু ক্ষমতা পেয়েছিলেন সেটা উজার করে কেন্দ্র থেকে টেনে এনেছিলেন বাংলার জন্য কারণ এই বাংলাকে বাংলার মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায় ভালোবাসেন আর পাশাপাশি বিরোধী দলের আজকে চরিত্র দেখুন যেতো হেরে গেছে তাই প্রতিহিংসা চরিতার্থ করার জন্য বাংলাকে বঞ্চনা করতে হবে তার বিরুদ্ধে রায় দেবে বাংলার মানুষ এই নির্বাচনে একটা সিটেও বিজেপি জিতবে না উল্জাড়ে প্রশ্ন আছে সেটা যিনি অক্ষয়দীনের কাজে মজুরি বেড়েছে যেটা আপনি বললেন কিছুক্ষণ আগেও তাতে দেখা যাচ্ছে যে এই যে যেখানে হরিয়ানা তিনশো চুয়াত্তর টাকা সর্বাধিক পাবে সেখানে বাংলা পাচ্ছে টাকা এই যে মজুরির ক্ষেত্রে ওই যে একটা এরা সব বাংলাকে তীব্র ভাবে ভয় পায় কারণ বাংলার একটা অতীত ঐতিহ্য আছে স্বাধীনতা আন্দোলন এই বাংলা থেকে শুরু হয়েছিল আপনার সাঁওতাল বিদ্রোহ পঞ্চান্ন আঠারোশো পঞ্চান্ন সাতান্ন সিপাহি বিদ্রোহ দেখুন পর তার আগে ভূমিজদের যে বিদ্রোহ হয়েছিল এই বাংলা থেকে বত্রিশ সালে আঠারোশো বত্রিশ সালে এবং বাংলার যে নবজাগরণের কালে কত বিখ্যাত মানুষ এসেছিলেন এবং তাদের সৃষ্টির মধ্যে দিয়ে বাংলা সারা পৃথিবী চিনেছিল বাংলাকে মহামতি গোখলে বলেছিলেন হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো আজকেও দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মুখ্যমন্ত্রী হয়ে মাত্র দশ বছরের মধ্যে এমন সব প্রকল্প তিনি তৈরি করলেন কন্যাশ্রী থেকে শুরু করে দুয়ারি সরকার থেকে শুরু করে যে প্রকল্পের মাধ্যমে একেবারে মানুষের কাছে পৌঁছচ্ছে তার পরিষেবাগুলো এটা সারা পৃথিবীতে স্বীকৃত হচ্ছে এবং ভারতবর্ষে অন্যান্য রাজ্য সেগুলোকে অনুকরণ করছে অনেক তো রাষ্ট্র ব্যবস্থা আছে পৃথিবীতে সবকটা রাষ্ট্র ব্যবস্থা সেটা সমাজতান্ত্রিক হোক বা গণতান্ত্রিক যাই রাষ্ট্র ব্যবস্থা হোক বাংলাতেও কমিউনিস্ট পার্টি ছিল কংগ্রেস ছিল তাদের সেই রাষ্ট্র ব্যবস্থা একটা দর্শনের দিক থাকে একটা তার প্রয়োগের দিক থাকে খেয়াল করে দেখবেন এই ফিলোসফির দিকে সবসময় সব রাষ্ট্র ব্যবস্থায় মানুষের ভালোর কথা বলা আছে কিন্তু প্রয়োগের ক্ষেত্রে কিন্তু বিগ ছিল কমিউনিস্ট পার্টি এখানে ছিল মানুষের কাছে মানুষের জন্য কথা বলতো মানুষের কাছে ডেভেলপমেন্ট পৌঁছতো না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একটা রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে সমস্ত পরিষেবাগুলো মানুষের কাছে পৌঁছে দিলেন তার খাদ্য দিলেন তার শিক্ষার ব্যবস্থা করলেন চিকিৎসার সুবন্দোবস্ত করলেন মানুষের সংসার চালানোর ব্যবস্থার মধ্যে দিয়ে যে স্ট্যান্ডার্ড অফ লিভিং যে ব্যক্তি মানুষ পারিবারিক মানুষ কমিউনিটি অনুযায়ী মানুষের যে ডেভেলপমেন্টটা হতে পারে সার্বিক তার পুষ্টি তার শিশু মৃত্যুর হার কমা প্রসবকালীন মাতৃ মৃত্যুর হার কমা বেকারত্বের হার কমা অপুষ্টি দূর হওয়া স্কুল ছুটির সংখ্যা কমে যাওয়া সবটা মেপে মেপে সরকারি প্রকল্প তৈরি করা আছে সেগুলো হচ্ছে এটা হচ্ছে একটা দর্শনের ফলিত রূপ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এটা তো অনুকরণযোগ্য তাই দিদিকে ভয় তাই নরেন্দ্র মোদীর ভয় হচ্ছে দিদি মমতা বন্দ্যোপাধ্যায় যে বাংলায় আমরা কিচ্ছু করতে পারবো না কারণ বাংলার মানুষ আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাই বাংলা বঞ্চনা করো বাংলাকে বঞ্চনা করো তৃণমূল কংগ্রেস এর উপরে আঘাত আনো রাষ্ট্রীয় সন্ত্রাস চালাও এটা চলছে ক্রমশ তাই বাংলার মজুরি বৃদ্ধির হারে বাংলা নেই বাংলা সব থেকে কম দ্বিতীয় বিষয় হচ্ছে এখন ভোটের মুখে এই মজুরি বাড়ানো হলে এপ্রিল থেকে কার্যকরী হবে একবার নির্বাচন ঘোষণা হয়ে গেছে যখন তখন এই ঘোষণাটা হচ্ছে হচ্ছে তো আমরা তো দেখতে পাচ্ছি এরা তো অ্যাকচুয়ালি ভারতবর্ষের যে সংবিধান আছে সেই সংবিধানের যে প্রিএম্বেলে যে মূল স্তম্ভ গুলো আছে গণতন্ত্র আছে ধর্ম নিরপেক্ষতা আছে যুক্তরাষ্ট্রীয় কাঠামো আছে আগে ভারতবর্ষের যে যে সরকার গুলো এসছে তাদের বিরুদ্ধে নানা অভিযোগ থাকলেও তারা মূলত মান্যতা কিন্তু মোদি এবং অমিত শাহের নেতৃত্বে যে সরকার রয়েছে সংবিধানের সেই মূল স্তম্ভ গুলোকে প্রতি মুহূর্তে তারা দর্মস করছে তারা ভেঙে দিতে চাইছে এরা নির্বাচনী যে আদর্শ যে মডেল কোড অফ কন্ডাক্ট ওগুলো তোয়াক্কাই করে না দেশের আইন কানুন গণতন্ত্র কোনটাই তোয়াক্কা করে না মানুষকে ভুল বুঝিয়ে মানুষকে প্রতারিত করে এরা যে কোনো ভাবে ক্ষমতায় টিকে থাকতে চায় নির্বাচন কমিশন দেখুন নির্বাচন কমিশনের গঠনটাকেও নিজেদের কব্জার মধ্যে নিয়ে নিয়েছে বিচার ব্যবস্থার এক অংশকে কবজার মধ্যে নিয়ে নিয়েছে মিডিয়ার এক এক অংশকে কবজার মধ্যে নিয়ে নিয়েছে অর্থাৎ গণতন্ত্র সঠিকভাবে जारी থাকতে হলে যে যে সংস্থাগুলোর সক্রিয়তা দরকার স্বাধীন সত্তা দরকার সবটাই বিজেপি সেইগুলোকে ভেঙে চুরে তছনছ করছে তাই ওরা তোড়াই মানছে আজকে এমসিসি এর মধ্যে এই যে মজুরির হার বৃদ্ধি এটা আজকে ঘোষণা করে দিল এগুলো তো সবটাই আর কি নির্বাচনী যে বিধি আছে সেটাকে ভায়োলেট করছে মানুষ খেয়াল করছে অত্যন্ত সচেতন মানুষ আমাদের বাংলার মানুষ এদের কাজ কারবার সবটাই খেয়াল করছে নির্বাচনে আমরা মানুষের ওপরই ভরসা করি তারা এর প্রতিবাদ জানাবে আমরা প্রশাসনিক দিক থেকে নির্বাচন কমিশনের কাছে যে যে অভিযোগগুলো দায়ের করা দরকার আমার দল কিন্তু সেটা করে চলবে দাদা কেন্দ্রীয় অর্থমন্ত্রী তিনি আজকে বলেছেন যে তিনি লোকসভা ভোটে লড়ছেন না মানে ফি প্রস্তাব তিনি খারিজ করেছেন কারণ তার কাছে ভোটে লড়ার মতন অর্থ নেই সেটা তার ব্যক্তিগত ব্যাপার তিনি লড়বেন কি লড়বেন না সেটা অনেকে তো তার নিজের ব্যক্তিগত ব্যাপার এ ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই আর কি বল বসিরহাটের যিনি প্রার্থী বিজেপি এই সংক্রান্ত একটা প্রশ্ন করে নিচ্ছি এবং নির্মলা সীতারামনের স্বামী তিনি বলছেন এই যে নির্বাচন বন এটা হচ্ছে বিশ্বের হচ্ছে বৃহত্তম কেলেঙ্কারি এবং এতে বিজেপি সাধারণ মানুষের প্রশ্নের মুখে পড়বে এবং তার ফল তারে ভুগতে হবে হ্যাঁ এটা আমরা দেখছেন হ্যাঁ এটা আমরা দেখেছি অবশ্যই কারণ তিনি শুধু নির্মল সিতারামানের স্বামী শুধু না হাজবেন্ড শুধু না তিনি একজন প্রতিষ্ঠিত অর্থনীতিবিদ তিনি পরিষ্কারভাবে এটা ইলেকটরাল বন্ডেড বিপক্ষে যেটা বলেছে আমাদেরও বক্তব্য তাই যে বিজেপি এই ধরনের বন্ড তৈরি করে বা এর সাথে পিএম কেয়ার্স ফান্ড দেখুন দুটোরই ক্যারেক্টার প্রায় শে একই যে যারা ডোনেট করবে তাদের পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং তারপরে যেটা ঘটছে যে বিজেপি সরকার থেকে যারা বেশি বরাত পেয়েছে যারা যারা বিজেপি সরকারের বড় বড় কাজ করছে তারা বড় বড় ডোনেশন বিজেপি পার্টি ফান্ডে দিয়েছে এবং যাদের ইডি সিবিআই দিয়ে যাদের ইডি ইনকাম ট্যাক্স যে সমস্ত ব্যবসায়ীর বাড়িতে পাঠানো হয়েছে পরবর্তীকালে দেখা গেছে যাচ্ছে যে তারাই ফাইন্ডিং বিজেপি পার্টি ফান্ড বাড়াতে সহযোগিতা করছে বিজেপি চালাকি যেটা করছে সেটা হচ্ছে প্রথমে মানুষের কথা বলছে স্বচ্ছতার কথা বলছে কিন্তু আদপে যেটা করছে সেটা হচ্ছে রাষ্ট্রকে ব্যবহার করে এজেন্সিকে ব্যবহার করে তারা পার্টি ফান্ড বাড়ানোর একটা কৌশল নিয়েছে এবং এই যে পনেরো লক্ষ টাকা বিদেশ থেকে কালো টাকা নিয়ে আসবো একটা হুমকি দিয়ে দিল যারা অবৈধ টাকা তৈরি করে তাদের কোমরে দড়ি পরাবো এবং সেই কালো টাকা ভাগ করে দেব মানুষকে সামনে রাখলেন মানুষ এক টাকা পেল না বাং ভারতবর্ষে সাধারণ মানুষ ওর একটা চিটে পটা পেলো না কিন্তু বিজেপির পার্টি ফান্ড বাড়তে লাগলো যারা কালো টাকা করে তারাই বিজেপির পার্টি ফান্ডে টাকা দিতে লাগলো এবং এই নোটবন্দির সময় সেই কায়দাটাই করেছিল এবং এই যে APM স্কয়ার ফান্ডে ওই তাই আরটিআই করে জানা যাবে না যে কারা ডোনেট করছে যদি ঝাঁপি খোলা যায় দেখা যাবে যারা বিজেপি সেন্ট্রাল গভর্নমেন্টের সুযোগ পেয়েছে যারা বড় বড় কাজ পেয়েছে তারার বিজেপি ফান্ডে টাকা দিচ্ছে আর যাদের ক্ষেত্রে ইডি ইনকাম ট্যাক্সকে পাঠিয়ে হুমকি দেওয়া হয়েছে তারা টাকা দিচ্ছে তারপর তদন্ত বন্ধ হয়ে যাচ্ছে এই একটা টাকা কালেকশন করার একটা পদ্ধতি বিজেপি নিয়েছে নিজের পার্টি ফান্ড বাড়ানোর জন্য মানুষ কিন্তু ছিটে ফোটা এর থেকে লাভবান হয়নি দেশে আসেনি এবং কোন করলেন করে একদম ছিল কোটি টাকার নাকি জমা পড়বে না সেটা দেশের লাভ হবে নোটবন্দির সময় আপনারা দেখেছেন সমস্ত টাকা ব্যাংকে জমা হয়ে গিয়েছিল কি করে জমা হয়ে গিয়েছিল তার মানে দেশে কোনো কালো টাকা ছিল না সমস্ত বিজেপির এইসব কর্তা যারা আছে সারা দেশ জুড়ে তারা বিভিন্ন ব্যাংক কে ম্যানেজ করে এই টাকাগুলোকে তারা জমা করিয়েছে এবার এখান থেকে তারা বিজেপির পার্টি ফান্ড বৃদ্ধি করেছে বলুন এই যে ভ্যাকসিন তৈরি ভ্যাকসিন তৈরি করলেন খুব ভালো কথা দেশের মানুষকে দিয়ে দিলেন আজকে আপনি ইলেক্টরের বন্ড খুলুন দেখুন যারা ভ্যাকসিন তৈরি বরাত পেয়েছে তারা সব থেকে বড় ডোনেশন করছে বিজেপিকে দেশে বড় 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 তৈরি করেছে আগে এত হয়নি সে কথা উনি বলেছেন। নির্মলা সীতারামের হাজবেন্ড অত্যন্ত প্রতিষ্ঠিত একজন অর্থনীতিবিদ তিনি সে কথাই বলেছেন ইলেকট্র একটা বড় ধরনের দুর্নীতি এ তো আপনার ওইটা অফিসিয়াল দেখাচ্ছে আর যে ইডি দিয়ে ইডি সিবিআই দিয়ে যাদের ভয় দেখাচ্ছে আন কত টাকা বিজেপির আছে সেটা তদন্ত হওয়া দরকার এই যে নির্বাচন আসছে কত টাকা ওরা খরচা করবে সারা ভারতবর্ষে এই টাকা কোথা থেকে পায় আজকে অরবিন্দ কেজরিওয়ালের একটা অভিযোগ তাকে গ্রেপ্তার করে আটকে রাখলো তাহলে ইলেকট্রাল বন্ডে যেভাবে টাকা এসেছে ইডি ইনকাম ট্যাক্স এর কালো তালিকাভুক্ত যে সমস্ত জায়গা থেকে এসছে তাহলে তো বিজেপির নেতাদেরও জেলের মধ্যে থাকা দরকার এর উত্তর কে ভারতবর্ষের মানুষের উপরে বাংলার মানুষের যারা নির্বাচনে তার অধিকারটা প্রয়োগ করবে করে এই বিজেপির মতো একটা অনাচারী দল যারা অনাচার চালাচ্ছে ভারতবর্ষ জুড়ে তাদের প্রত্যাখ্যান করবে এবং বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রাখবে এটা আমরা বিশ্বাস করি বিজেপি যিনি প্রার্থী রেখা পাত্র। তার জন্যই সকালে তৃণমূল কংগ্রেস এটা টুইট করে তার স্বাস্থ্য সাথী কার্ডের পরিষেবা নিয়ে বিজেপির বক্তব্য হচ্ছে যে স্বাস্থ্য সাথী কার্ডের যে পরিষেবা মেধাপাত্র পেয়েছে এই পরিষেবা তৃণমূলের না রাজ্য সরকারের এক এর টাকা তৃণমূল দিচ্ছে না রাজ্য সরকার দিচ্ছে যদি রাজ্য সরকার দিয়ে থাকে তাহলে এই ধরনের পোস্টের কি ব্যাখ্যা এই প্রশ্ন তুলেছে বিজেপি প্রথম পয়েন্ট আউট করি তৃণমূল কেন বলছে এই যে পাঁচ বছর যে অন্তর যে ভোট হয় সেই ভোটে মানুষ কাকে ভোট দেয় ডিএমকে দেয় দেয় কোন সরকারি আধিকারিক ভোট দেয় ভোট দেয় একটা রাজনৈতিক দলকে তাহলে পাঁচ বছর তিনটে কংগ্রেস মানুষ ভোট দিয়েছে। এবং ভোট দিয়ে বলেছে যে তুমি সরকারে যাও তুমি গিয়ে মানুষের জন্য ভালো কাজ করো ফলে এই যে সরকার চলে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তিনি বাংলার মুখ্যমন্ত্রী তিনি যে ডেভেলপমেন্টটা যেভাবে মানুষের কাছে দিয়েছেন আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে সেটাকে বিশ্বাস করি এবার প্রশ্ন হলো তৃণমূলই তো অভিযোগটা করবে কেন করবে না প্রধানমন্ত্রী ফোন করছেন এটা একটা বিজেপির নতুন স্টাইল প্রচারের উনি কয়েকজনকে ফোন করছেন সেটাকে আবার বিজেপি বিভিন্ন জায়গায় ভাইরাল করছে একদম সাত আট মিনিট ধরে প্রধানমন্ত্রী কথা বলছেন রেখাপাত্রের সাথে কথা বললেন কত কি কথা বললেন রাজ্য সরকার এই তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ের কথা বললেন আমরা জাস্ট দেখিয়েছি যে মমতা বন্দ্যোপাধ্যায় যা কিছু করেছেন সবার জন্য করেছেন সেখানে কোনো দল জাতি ধর্ম দল দেখা হয়নি সকলের জন্যই সরকার তেমনি রেখাপাত্র আমাদের সরকারের যে স্বাস্থ্যসাথী কার্ড সেই কার্ডটা পেয়েছেন তার কাছে আছে তার সুযোগ তিনি পেয়েছেন সেখানে কেন্দ্রীয় সরকারে বলা হয়েছে যে প্রধানমন্ত্রী আবার ফোন করলে প্রধানমন্ত্রী সাহেব প্রধানমন্ত্রী জানতে চাইবেন যে অ্যাকচুয়ালি যে এই যে আয়ুষ্মান ভারত যেটার বড় বড় বিজ্ঞাপন আমরা দেখি তার এফেক্ট কোথায় মানুষের মধ্যে তার কার্যকারিতা কোথায় মানুষের মধ্যে দিদি যা করেছেন সেটা সকলের হাতে এমনকি আপনি যে প্রার্থীটা করলেন বিজেপির বাংলার সামগ্রিক চিত্রটা তো মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছেন সবার জন্য করেছেন বিজেপি যা করেছে তা শুধুমাত্র প্রচারের মধ্যে আছে এই যে বেটি বাঁচাও বেটি পড়াও একটা বাংলায় একটা মেয়ে কে আপনারা খুঁজে এনে দাঁড় করতে পারবেন আপনারা দেখুন আপনারা তো সাংবাদিক আপনারা গিয়ে খুঁজে একটা মেয়েকে দাঁড় করান বেটি বাঁচাও বেটি পড়াও পাবেন না খুঁজে কিন্তু আপনি বেটি বাঁচাও বেটি পড়াও পাবেন বাংলায় আপনি হাইওয়েতে চলে যাবেন পেট্রোল পাম্পে চলে যাবেন দেখবেন বড় হোর্ডিং আছে সেখানে একদিকে নরেন্দ্র মোদীর ছবি আছে আর ওখানে বেটি বাঁচাও বেটি পড়াও লেখা আছে শুধু বিজ্ঞাপন কিন্তু মানুষ তার পরিষেবা পায় না এই কেন্দ্রীয় সরকারের থেকে বাইরে প্রকাশ করে দেওয়া তৃণমূলের অমিত মালবিয়া কে আমি জানি না নিম্ন পরিচয় হ্যাঁ অমিত মালবিয়ার কথার উত্তর আমাকে দিতে হবে এমন কোনো কথা নেই কারণ উনি কে আমি তাই জানিনা উনি কি টুইট করছেন সেটা আমি পড়েও দেখি না কিন্তু প্রশ্নটা যখন আপনি করলেন সেটাই বলি যে আমরা ও কথা বলিনি আমাদের দিদি দুয়ারে সরকার করেছে জেনে রাখবেন দুয়ারে সরকার BDO দের ground level পাঠিয়ে নিয়মিত camp করে সাধারণ মানুষকে আহ্বান করা হয়েছে যে আপনার যা যা সরকারি সুযোগ সুবিধা অপূরণীয় আছে আপনি form fill up করলে পাবেন অর্থাৎ দিদি নিশ্চিত হতে চেয়েছেন তার সরকারি প্রকল্পে থেকে যেন একজন মানুষও বাদ না যায় সে যে ধর্মের হোক যে জাতির হোক যে রাজনৈতিক দলের ভাবধারায় ভাবিত হোক তারা প্রত্যেকে যেন পায় সেইটাই তো আমরা শুধু দেখিয়েছি এটা হচ্ছে বাংলা এটা হচ্ছে আমাদের মামারী মানুষ সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর যে প্রশাসন তার সময় যে সুযোগটা সবাই পেয়েছে এটা বিজেপির কেন্দ্রীয় সরকারের যে প্রকল্প তার সুযোগ তার টেন পার্সেন্ট মানুষও ভারতের পায়নি Uh, uh, Ma'am, uh, if you can just answer that, uh, Arvind Kejriwal today uh, has been uh, has been sent uh, to uh, custody of the Enforcement Directorate till 1st uh, of April. Uh, the ED initially seeked a seven-day custody, but the court has approved a five-day custody of Arvind Kejriwal. All opposition voices will be rubbed and gagged by the by the BJP. The BJP is trying to totally snatch away the level playing field. Which the opposition has in every democracy, so they don't have the right to actually take away Arvind Kejriwal's right to fight the elections. Its MCC is in vogue. They don't have the right to take uh, Hemant Biswasorey and others uh, also from Jharkhand Chief Minister. So this is totally their ploy of gagging the opposition's voice. They don't want Mamta Banerjee here also because she is the only Chief Minister who is a threat to them. Threat to their total autocratic government. So it is totally wrong of them to take Arvind Kejriwal into custody. He was a chief minister, he is, a, he is still a chief minister fighting from the prison. He will be fighting the elections. He was cooperating and he was in Delhi only available to the ED. আর সিবিআই সূত্রে যেটা খবর যে আজকে সন্ধ্যা অব্দি সিবিআই অপেক্ষা করবে মৌয়া মৈত্র দিল্লিতে আসবেন এবং তাদের বক্তব্যে সারা দেবেন মৌয়া ইস্যুতে বিজেপি আপনাদেরকে কার্যত কাঠগড়ায় তুলছে যে মৌয়া মৈত্র তিনি তাকে ডাকার পরও তিনি যাচ্ছেন না এটা নিয়ে তৃণমূলের বক্তব্য আমি আবারও প্রশ্ন করছি এটা এই ভারতবর্ষের কোন ব্যবস্থা জারি আছে আমরা তো জানি গণতান্ত্রিক দেশ আমি তো জানি যে সেখানে গণতান্ত্রিক দেশে মানুষের অধিকারই সব রাষ্ট্রের হাতে কি এত ক্ষমতা আছে যে রাষ্ট্র তার এজেন্সি দিয়ে যখন তখন যে কোনো নেতা নেত্রী বিরোধী দলকে ধরবে জেলে পুরবে ডাকবে এই এত ক্ষমতা কি ভারতবর্ষের রাষ্ট্রের কে সেই ক্ষমতা দেয়া আছে যেটা বিজেপি প্রয়োগ করছে নির্বাচন শুরু হয়ে গেছে দম থাকে কৃষ্ণনগরে লড়াই করুন মানুষের রায় নিয়ে দেখে নিন যে মানুষ আপনাদের যে কার্যকলাপ বিজেপির সেন্ট্রাল गवर्नमेंट যা চালিয়েছে সেটাকে সমর্থন করে কিনা এরা মানুষের কাছে যেতে চায় না এরা জানে মানুষ তাদের সমর্থন করবে না সাধারণ ভোটাররা তাদের প্রত্যাখ্যান করবে তাই এজেন্সি ব্যবহার করছে সেখানে ছুটতে হবে এমন কথা নেই আগামী দিনে বহু লড়াই দেশের গণতন্ত্র প্রিয় মানুষকে লড়তে হবে এরা যে সন্ত্রাস শুরু করেছে রাষ্ট্রীয় সন্ত্রাস সেই সন্ত্রাসের বিরুদ্ধে দেশের মানুষের গণতন্ত্র রক্ষার জন্য লড়াই কিন্তু করতে হবে আগামী দিন যদি বিজেপি আবার পাওয়ারে আসে। আজকে এটার এটার দম্ভ আমার আছে 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 রাজ্য পুলিশ প্রশাসন আমি চটপট গিয়ে একটা অভিযোগ করে করে বিরোধী নেতাদের ধরে ধরে এনে জেলে পড়বো আপনারা সমর্থন করবেন আপনারা সেদিন টিভিতে দেখাবেন এআই মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্র কেড়ে নিল আর আজকে সেন্ট্রাল গভর্নমেন্ট তার এজেন্সি নিয়োগ করে শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে সে ধরে ধরে জেলে পুরে রাখছে আটকে রাখছে এবং নির্বাচনের মধ্যে আরে নির্বাচন তো তিন মাস তারপরে ডাকুন না নির্বাচনটা হোক দেখা যাক যে মানুষ কি বলছে আপনাদের সম্বন্ধে মানুষ কি রায় দিচ্ছে আপনাদের সম্বন্ধে এখানে যেতে হবে এমন কথা নেই মহুয়া মৈত্র তার কাজ মানুষের কাছে যাওয়া সেই কাজটাই করছে একেবারেই তাই আমি তো বললাম যে ইডি সিবিআই সব এজেন্সিগুলোকে ব্যবহার করছে নির্বাচনে আর তো গণতান্ত্রিক দেশ সেখানে নির্বাচন হলে মানুষের কাছে যায়। বিভিন্ন রাজনৈতিক দল মানুষের কাছে গিয়ে কি ডেভেলপমেন্ট করেছে কি উন্নতি করেছে সেই সব মানুষের কাছে বোঝায় যুক্তি তর্ক হতে পারে শাসক দলের বিরুদ্ধে যুক্তি দিয়ে তার অন্যায়ের বিরুদ্ধে লড়াই হতে পারে কিন্তু নির্বাচন কমিশনের আন্ডারে আইন শৃঙ্খলা সমস্ত এই মুহূর্তে ভারতবর্ষে সেখানে কেন্দ্রীয় কিভাবে হেঁকেল করছে এবং করে বিরোধী বিরোধী প্রার্থীদের হেকেল করছে রাজনৈতিক দলকে হেকেল করছে এটা হচ্ছে দেখার বিষয় আজকে দেখুন এই যে নির্বাচন কমিশনের আন্ডারে আছে আমাদের এখানে অনেক পুলিশ প্রশাসনের এবং যারা জেলা প্রশাসনে ছিলেন তাদের ট্রান্সফার করা আছে দিকodic করা হয়েছে ইডিসিবিআই এর কার করা হয়েছে কোথায় করা হয়েছে কি চলছে দেশে এই যে যেভাবে গণতন্ত্রকে একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থায় রূপান্তরিত করেছে ভারত বর্ষে এর আঘাত কিন্তু এর আঘাত থেকে কেউ বাদ পড়বে না এমন কি যে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ যে সংবাদ মাধ্যম তারাও বাদ পড়বে না আপনারা ইতিমধ্যে জানেন যে সংশোধন করে বিজেপি ভাবে ভারতবর্ষের কত মানুষকে গ্রেপ্তার করেছে এবং সেই গ্রেপ্তার করে আটকে রেখেছে এবং দোষী সাব্যস্ত হওয়ার পার্সেন্টেজ মাত্র থ্রি পার্সেন্ট তার মধ্যে এ তো রাষ্ট্রীয় সন্ত্রাস চলছে আমরা মানুষের কাছে যাব মানুষের রায়ের ওপরেই ভরসা আমাদের এবং মানুষ প্রতিবাদ করবে এর বিরুদ্ধেই এই নির্বাচনে ভোটের মাধ্যমে প্রতিবাদ জানাবে দেশের মানুষ যারা বাংলা জানে না তারা বাংলার মানুষের মন বুঝবে কি করে তৃণমূলের এই বক্তব্যকে হাতিয়ার করে দিলীপ ঘোষ বলছেন কীর্তি আজাদ কি বাংলার লোক তিনিও তো বাংলা জানেন না তাহলে বর্ধমান দুর্গাপুরের মানুষের মন বুঝবে কি করে দেখুন বিষয়টা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস যে কথাগুলো বলেছিল তার মধ্যে অনেকগুলি কথা যুক্ত ছিল যে যারা বাংলার কৃষ্টি সংস্কৃতিকে সাথে যাদের যোগ নেই যারা বাংলার ভাষাটা বিভিন্ন মানুষের ভাষা থাকতে পারে সেটা বিষয় নয় সেটা হচ্ছে যারা বাংলা ভাষার প্রতি যাদের মর্যাদা দিতে জানে না স্বীকৃতি দিতে চায় না যারা রবীন্দ্রনাথের জন্মস্থান জানে না যারা বিদ্যাসাগরের মূর্তি ভাঙে যারা বাংলাকে তীব্র বঞ্চনা করে একশো দিনের টাকা আটকায় আবাস যোজনার টাকা আটকায় বাংলাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে বাংলার বদনাম করে আমরা সেই সব তাদের বলেছি যে তারা হচ্ছে বিরোধী বাংলা বিরোধী এবং তারা বাংলার মানুষের দুর্দশা বুঝবে কেমন করে দিলীপ ঘোষ ওখান থেকে একটা শব্দ কেটে নিয়ে বলছে ওটার কোনো মূল্য নেই কারণ হচ্ছে যে দিলীপ ঘোষরা একেবারেই আগে জবাব দিন ১৮ জন এমপি কি করেছিলেন পাঁচ বছর তিন জন কেন্দ্রীয় মন্ত্রী বাংলার জন্য কি করেছেন কতটা কেন্দ্রীয় প্রকল্প এনেছেন সেটা করুন আর আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সাধারণ সম্পাদক সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে চোদ্দ দিন হয়ে গেল তিনি ওপেন একটা বিতর্কের জন্য ডাক দিয়েছিলেন বিরোধী দলকে বলেছিলেন পোডিয়াম থাকবে আমরা অ্যারেঞ্জ করে দিচ্ছি সেখানে আসুন যে আবাস যোজনা এবং একশো দিনের কাজের যে বঞ্চনা করেছে আমরা বলেছি আমরা তার তথ্য তথ্য দেব অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ সেটা তুলে ধরবেন আর বিজেপি নেতার আপনারা আসুন এসে আপনারা তথ্য সহ শ্বেতপত্র সহ আপনারা দেখান যে আমরা যেটা বলেছি সেটা মিথ্যে আপনারা একশো দিনের কাজে আবাস যোজনার টাকা দিয়েছেন এত সুন্দর আহ্বান কিন্তু ভারতবর্ষে গণতান্ত্রিক ব্যবস্থায় আগে কখনো লক্ষ্য করা যায়নি নির্বাচন তো এরকম হওয়া উচিত এলেন না কেউ এখনো চোদ্দ দিন হয়ে গেল সারাই দিলেন না কেন দিলেন না জানেন কারণ এর জবাব ওদের কাছে নেই কারণ ওরা পরিকল্পিতভাবে বাংলার মানুষকে বঞ্চনা করছে আর দ্বিতীয় হচ্ছে ওরা ঠিক করে নিয়েছে এই নির্বাচনে যে এমসিসি জারু হওয়ার পরেও কিছু মিথ্যে প্রতিশ্রুতি কিছু বিভ্রান্তকর প্রতিশ্রুতি এটা ওরা দিয়েই নির্বাচন বৈতরণী পার হবে তাই এই ধরনের আলোচনায় তারা কিন্তু সাড়া দিল না অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে আছেন জন্য প্রচার একটা নির্দিষ্ট মার্জিন বেঁধে দিচ্ছেন যেমন ডায়মন্ড হারবার বা বিষ্ণুপুরে গিয়ে এটাকে অনেকে বলছেন যে কর্পোরেট কায়দায় ভোটের টার্গেট বেঁধে দেওয়া হচ্ছে কি বলবেন না টার্গেট তো সেটা আমাদের ইন্টারনাল ব্যাপার আমরা আমাদের কর্মীদের নিশ্চয়ই বলবো যে মানুষের কাছে যেতে হবে মানুষকে বোঝাতে হবে এবং যাতে বেশিরভাগ মানুষ আমাদের সমর্থন করে এবং বিজেপির এই অত্যাচার বাংলার প্রতি এই বঞ্চনা মানুষ যাতে বোঝে এবং বিজেপির বিরুদ্ধে রায় দেয় এর জন্য সবসময় একটা টার্গেট ঠিক করে এটা সম্পূর্ণ দলের একটা পলিসি এবং এতে কর্মীরা উৎসাহিত হয় তারা বেশি বেশি করে মানুষের কাছে চায় আমাদের তো একটাই কথা যে মানুষের কাছে যেতে হবে প্রতিটি মানুষের কাছে যেতে হবে প্রতিটি মানুষের পরিবারে প্রতিটি পরিবারেই এই সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা পৌঁছেছে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার যে বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মানুষকে এক করে নিয়ে তিনি আছেন বাংলার কৃষ্টি সংস্কৃতিকে রক্ষা করার কাজ তিনি করে চলেছেন ফলে এগুলো নিয়ে মানুষের কাছে যেতে হবে মানুষ সেটা গ্রহণ করবে এবং তৃণমূল কংগ্রেসকে বেশি বেশি ভোটে যেতে হবে এটা দলের ইন্টারনাল ব্যাপার দেখো এই সব সিপিএম তো আজকে কোথায় আছে পুরো একটা 34 বছরের রাজনৈতিক দল সেই দল আজকে নিজেদের শূন্যে নামিয়ে নিয়ে আসছে পশ্চিমবঙ্গে আজকে ভোট परसेंटेज 5% এর নিচে নেমে গেছে 19 লোকসভা থেকে সিপিএম পার্টির সমস্ত 22% ভোট বিজেপিতে হস্তান্তর করা হয়েছে শুধু তৃণমূলকে আটকানোর জন্য নিজেদের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করতে গিয়ে সিপিএম নিজেদের শূন্যে নামিয়ে নিয়ে এসেছে এখন সিপিএম আছে শুধু তত্ত্বে আছে বক্তিতায় আছে মিডিয়াতে আছে একটা নির্বাচন বিধি জারি হয়ে গেছে এই অবস্থায় কোথাও প্রোগ্রাম করলে তার পারমিশন নিতে হয় এবং সেই প্রোগ্রামে কতজন মানুষ উপস্থিত থাকবে সেগুলো পর্যন্ত পারমিশন পত্রে আবেদনপত্রে লিখতে হয় এক হচ্ছে সেই পারমিশনটা আছে কিনা সেটা দেখতে হবে দ্বিতীয় হচ্ছে যে যারা হাই রিক্স এর মধ্যে রয়েছে যে ভিআইপিরা রয়েছে তার বাড়িটুকুর চারপাশে 144 তো থাকবে এটার সাথে নির্বাচনের আচরণবিদীর কিন্তু কোন সম্পর্ক নেই নিরাপত্তার বিষয়টা কিন্তু পুরো সেপারেট এখানে নিরাপত্তা হীন করে দেওয়ার কথা কিন্তু কোথাও বলা হয়নি যারা হাই রিক্সে আছেন যারা জনপ্রিয় মানুষ আছেন যাদের দিকে তাকিয়ে আছে লাখো লাখো কোটি কোটি মানুষ তাদের নিরাপত্তার বিষয়টা তো মাথায় রাখতেই হবে কত রাস্তা আছে উনি ওনারা ভোট তো নেই কিছু ওরা সারা লোকসভায় বিভিন্ন জায়গায় খুঁজুন না ভোটার পেতে পারেন ওখানে গিয়ে সিন ক্রিয়েট করতে হবে এমন কি কথা আছে বলেছে কেন্দ্রীয় নেতৃত্বের ভক্তি তিনি বলছেন যে মেশে মশাই কান ভুলে দিন এটা বলতে যাচ্ছেন মানে গতকাল আপনারা যেটা গিয়েছিলেন তখন তিনি বলছেন যে মানে মানসিক ভাষামোহ হারিয়েছেন দেখুন দিলীপ ঘোষ মানে অকথা কুকথা আর দিলীপ ঘোষ হচ্ছে সমার্থক। এরা কোনোদিন মানে রাজনৈতিক যে শিষ্টাচার বলে রাজনীতি করতে গেলে যে ধরনের সংস্কৃতি অশ্লীল বাক্যবান করব করলে আমাকে টিভিতে দেখাবে মিডিয়ায় দেখাবে এইটা হচ্ছে ওনার রাজনীতি তো দেখুন না এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে আমাদের মুখ্যমন্ত্রীর সম্বন্ধে কি কুরুচিকর কথা উনি বলেছেন আমাদের দল থেকে নির্বাচন কমিশনের কাছে সেটা অভিযোগ জানিয়েছে আমাদের কাছে নির্বাচন নির্বাচন কমিশন কমিশন মানে যে এই ভোট প্রক্রিয়া পরিচালনা করছে। তার একটা স্বতন্ত্র সত্তা আছে আমরা আশা রাখছি নির্বাচন কমিশন সেই স্বতন্ত্র সত্তা নিয়েই নিরপেক্ষ ভাবে এই নির্বাচন পরিচালনা করবে আর দিলীপ ঘোষ কি বলছে নির্বাচন কমিশন মেশো হ্যাঁ ওরা ওরা মেশোই ভাবে ওরা কেন্দ্রীয় এজেন্সি কেউ মামা কেউ মেসো কেউ দাদা কেউ বর্দা এটা বানিয়ে ছেড়েছে ভারতবর্ষে তাই ওদের নির্দেশেই সব এজেন্সিগুলো চলাচল করে ওদের মুখে এই ভাষা আর কি হবে তো সেরকম যেরাম ভাবছি সেরাম ভাষা প্রয়োগ করছে এটা ওনার মেশো উনি ভাবছেন আমরা ভাবছি না আমরা নির্বাচন কমিশন নির্বাচন কমিশনই ভাবছি